দুইটাই কি? যাই হোক, খুব ভালো হয়েছে। শোনো, তুমি যখন যখন ফ্রি থাকবা সবসময় আমার রুমে চলে আসবা, একা কখনো থাকবা না, তোমার কাজ নাই মানে আমার কাছে চলে আসবা। আপু যাও, এটা তোমার রুম। এখন যাও। কি হলো? এখন যাও। হ্যাঁ এখন। আপু এই মহিলা তুমি তুমি করে কই লাগে? আপু ছোট তো, হাই নিজের বয়সের সাথে ছোট লোক রে, ওই একটু তুমি করে কইতে হয়। ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। লক্ষ্মী বাবু, ভাই কিউট দীপ বাবু, আল্লাহ সামনে কোন সমাজে ধরা খায়। পার্ট টু কামিং সুন। ফ্যান তো ঘুরে, লাইট তো ঠিক আছে। আয় আজকে আমারে তুই কষ্ট, লাইট ফ্যান ঠিক করতে গেছো? একটু বুঝার চেষ্টা করে, আমি তোমার স্বামী এভাবে ধরলে মানুষ। আয় স্বামী, আজকে বার করতেছি। আয় তোর স্বামী। সিএ কমেডি টিভি, স্মাইলি গুড ফর হার। আমি আর কতদিন এইভাবে একা একা থাকবো? কিচ্ছু করার নাই ওর, কিচ্ছু করার নাই। আমি যে ওর কতটা ভালোবাসি সেটা বোঝে না। এইভাবে কি থাকা যায় প্রেম করে? কতদিন খালি টু 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 করে এদিক প্রেম করো, ওইদিক প্রেম করো, এখানে যাও, ওইখানে যাও, আজকে এটা সাথে কালকে ওইটা, কিচ্ছু করে না। আর বিয়ের সাথে তো নামই নাই, গ্রামের মধ্যে কেন যায়, কথা বলে না। ঘরে বউ ছিল, এটা তো আগে থেকে তাই না? আমার সাথে যখন প্রেম করছো তখন মনে ছিল না কোনটাকে কোথায় সাবমিট করবা? এখন মাঝপথে এসে যদি তুমি এই কথা বলো, আমি কোথায় যাবো বলো তো? তোমার কি দরকার? এটা কো কি চাই মানে? আমি তোমাকে বিয়ে করে তোমার বউ হয়ে সুখে শান্তিতে সংসার করতে চাই। আর বিয়াতে তো আমার আপত্তি নেই, 20টা বিয়া করবো, সমস্যা নেই তো। কি না বিয়া, ওই তো দুইটাই, বিয়া করবো সমস্যা নেই, বিয়া করতে আর প্রবলেম কোথায়? তুমি থাকলে তো আমারই মজা, আমারই হলো মনে করো যে 1.5 কেজি, 2 কেজি, 1.25 কেজি অবস্থা হইব, সমস্যা নেই। তাহলে চলো বিয়ে করি। মেইনটেইন একটা ব্যাপার আছে রে বোন, তুমি তো আমার ছেড়ে থাকতে চাইছো না। তোমার ছাড়া আমি একদিন তো দূরের কথা, এক ঘন্টাও থাকবো না। তাহলে বলো। আচ্ছা আসো, আমার সাসার সাথে কথা বলি, আসো চলো। নাম আমার গুলজার খান, মাথা আনতে ধরি কান। কবাতি যা, কি সমস্যা তো? সাসা ঘরে বউ বাইরে প্রেমিকা, কেউ কাউরে সাপ দিয়ে থাকতে চাইতেছে না। ওই ওই যে সেই প্রেমিকা, ও কয় আমার বিয়া করলে করো, না করলে ডায়েরিতে লিখে যাবে আমার মৃত্যুর জন্য সিগনালি 14 গোষ্ঠী দায়ী। 14 গোষ্ঠীর মধ্যে 13 নম্বরে তুমি আসো, তুমিও ফাঁসে যাইতেছো তাই? হ্যাঁ, কানটা সামনে আন, চলো দিয়া দিছি, বস লাদিয়া দিছি। আমার নাম গুলজার খান, মাথা ধরার আগে ধরি কান। কি কও, আমি ওই জায়গায় থাকবো, ভালোই হয়েছে। আমিও সারাদিন একা একা থাকি, একটা মেয়ে থাকলে আমারও ভালো লাগবো। তুমি কাজে টাজে গেলে আমার সাথে সময়ও দিতে পারবো, খুব ভালো করছো। এই কাজটা তো আরো আগে করতা। ভাড়াটিয়া তো বুঝছো? জামাই আইসা কতর কাতর করতো, তোমারই সমস্যা হইতো। ওরা আবার আমার বউয়ের দিকে নজর দিব, আমার সুন্দর বউ, এত সুন্দর কি বিয়ে হয় না, তাহলে ওর বাসা ভাড়া দিব কে? হে দিব, চাকরি করে তো। ও তাহলে সমস্যা নাই, চাকরি করে জব করে না, চাকরি করে জব করে, চাকরি করে জব করে। বলো চাকরি কি আর জব কি, কোনটা? দুইটাই কি? যাই হোক, খুব ভালো হয়েছে। শোনো, তুমি যখন যখন ফ্রি থাকবা সবসময় আমার রুমে চলে আসবা, একা কখনো থাকবা না, তোমার কাজ নাই মানে আমার কাছে চলে আসবা। আপু যাও, এটা তোমার রুম। এখন যাও। কি হলো? এখন যাও। হ্যাঁ এখন। আপু এই মহিলা তুমি তুমি করে কই লাগে? আপু ছোট তো, হাই নিজের বয়সের সাথে ছোট লোক রে, ওই একটু তুমি করে কইতে হয়। ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। লক্ষ্মী বাবু, ভাই কিউট দীপ বাবু, আল্লাহ সামনে কোন সমাজে ধরা খায়। পার্ট টু কামিং সুন।
বাড়ি কি অবস্থা? পাতা পাতা করে ঝাড়ুটা কই রাখলাম। আরে তুমি তুমি এই ঘরে কেন? ওই ওই যে ওই ভাড়াটিয়ার লাইট জ্বলে না, আর এলে ফ্যান চলে না। আমি তোমারে বাহির থেকে কল দিয়ে ডাইকে আনতে পারি না, আর ভাড়াইটি এক কল দিছে সাথে সাথে তুমি এসে হাজির। দেখি তো কষ্ট বুঝতে পারতেছো না কা? আর কি বুঝতে পারতেছি না? আরে বাবা, আমি ওই জন্য তো মিস্ত্রি ডাকতে যাইতেছি, আমি ঠিক করে দিব। মিস্ত্রি ডাকতে যাইতেছো তো ঘরে ছিলে কেন? বাইরে থেকে ডাইকে নিয়ে পরে আসতা। সরো মেজাজ। আরে আচ্ছা আমি দেখতেছি। এ কি ফ্যান তো ঘুরে, লাইট তো ঠিক আছে। আমার সমস্যা কি? ও বউ আমি ও বউ, আমার কিছু বলতে আসলে কাবির নামা ধরাই দেবো, আমার কাছেও কাবির নামা আছে। এবার বলো তোমার সমস্যা। আমার সমস্যা কর জন্য আইছি, আমার তো সর্বনাশ হয়ে গেছে। কেমন? আমার বাসায় একটা ভাড়াটিয়া মহিলা আছে, ওই ভাড়াটিয়ার রুমে আজকে ওরে পাইছি আমি, দরজা লাগানো অবস্থায়। আমার কয় কি ওর ফ্যান চলে না, বাতি চলে না, আমি সারতেইছি, তাও কোনো মিস্ত্রি ছাড়া। কয় মিস্ত্রি ডাকতে যেতে অথচ আমি রুমের ভিতরে যা দেখি কি ফ্যান লাইট সবই ঠিক আছে। আমি কনসাস, আমি কি করবো? মারে, ও যে ভাড়াটিয়ার রুমে গেছে সেটা ভাড়াটিয়া না। হ্যাঁ সেটা ভাড়াটিয়া না। তাহলে কি? ওটা হলো তার ছোট বউ। কি? হ্যাঁ, ও কিন্তু বিয়ে করতে চায়নি, ওই মেয়েটাই ওকে ফুসলিয়ে টুসলিয়ে বিয়েটা করে ফেলে। হ্যাঁ আমি চাই না, আমি চাই না। আর বই এখন কি কইতাছেন দাদা? এখন কথা হলো যে তোমার ভয়ে, তোমাকে জানানোর ভয়ে সে গোপনে গোপনে ঘরে যায়, কি করব আমি? মাইনা নাও। না না দাদা, এরকম কোনোদিন হতে পারে না। ও তো আমার ভালোবাসা বিয়ে করছিল, আমারে বিয়ে করার পর কেন আবার ফসলা ফসলা আরেক মায়ের বিয়ে করব? আমি এরকম কোনোদিন মাইনা নিতে পারবো না দাদা। তাহলে তুই কি করবি? ও বোঝার চেষ্টা করে, মানুষের দুই চার বউ থাকে না? চুপ, দুই চার বউ তোর এইটা করতে দিব, তুই এরপরে আরো দুইটা নিয়ে আসবি, তোর সাথে সংসার করা যায়? আমি তোর ছাইরা দিয়ে চলে যাবো, তোর সাথে সংসার করা যাইবো না। যে কিনা বড় বড় ঠকায়া আরেক বউরে আয় না, ভাড়াইটিয়া পরিচয় দিয়ে রাখতে পারে, তার সাথে সংসার করা যাবো না। চাচা আমি ওর ডিভোর্স দিয়ে দিবো।